হ্যালো বন্ধুরা টকিং ডস চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এটা হচ্ছে মধু শ্বশুর বাড়ি আর এটা আমাদের শেলিদের বাড়ি তো সকলে শপিং করে ফিরে এসছে ফিরে এসে কি কি ঘটনা ঘটলো তো দেখতে হলে অবশ্যই টকিং ডস চ্যানেলে চোখ রাখতে হবে কে আমাদের পদ্মপুরি মানে মধুর ঠাকুমা শাশুড়ি একেবারে গরমে হাওয়া খেতে খেতে হাত ছাড়ছে ওই গো বৌমা বৌমা শুনতে পাচ্ছ বাবারে বাবা এত গরম পড়েছে একেবারে গরমে হাঁস ফাঁস করতে হচ্ছে একটু চাটা দাও বিকালবেলা আর এই ঠোঁট মুখ সব শুকিয়ে যাচ্ছে তো তো হ্যাঁ মা চা খাবেন আচ্ছা করে নিয়ে এসে দিচ্ছি ওদিকে সেলি শপিং করতে গেছে কেনাকাটা করতে ওরা তো এখনো ফিরেও এলো না কি করি বলুন তো একবার ফোন করে দেখবো না কি করব কিছুই ভেবে পাচ্ছি না আবার দেখুন এত গরমের মধ্যে বাচ্চাগুলো গেল আবার এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো এখনো তো কোনো পাত্তাই নেই তোমার ছেলে এখন বিয়ে করবে গো তোমার ঘরে বউ আসবে তোমাদের এখন ব্যাপার স্যাপার সব আলাদা বুঝবে বুঝবে আর নটা মাসের ছটা দিন কটা ধানে কটা চাল সব বুঝবে এই যে ছেলে হাত ছাড়া হতে শুরু করলো আর পাচ্ছ না আমাকে যেমন তুমি জ্বালিয়েছ আমার কি আমার হাত ছাড়া করেছিলে এবার তোমার দাসার পালা আমিও দেখবো সব সময় আমার ওপরে ওপরে কাজ করা ছিচি মা কি কথা বলছেন আমি কখন আপনার ওপরে ওপরে কাজ করি বলুন তো আপনি কি সারাটা জীবন আমাকে এইভাবেই কথা শুনিয়ে যাবেন আর হ্যাঁ ও আমার বৌমা হয়ে আসতে যাবে কেন ও তো আমার মেয়ে হয়ে আসবে আর ছেলেকে কখনো কেড়ে নিতে পারে মায়ের কাছ থেকে কখনো না এটা আপনার মনের ভুল যাই হোক আমি আর সারা জীবন ধরে আপনাকে যে কখনো বোঝাতে পারিনি আর এখন আর এই শেষ বয়সে বোঝাতে যাব না আপনি চা খাবেন তো আপনার জন্য আমি চা করে নিয়ে আসছি দেখি আমার ছেলের বউটা আবার কেমন হয় আপনার কথা শোনে নাকি আমার কথা শোনে যা হয় হবে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে সেটা মেনে নিতে হবে যাই বাবা সারা জীবন আপনি আমার কথা শুনিয়ে গেলেন কোনো দিন একটু আমাকে শান্তিতে থাকতে দিলেন না যাই চাটা করে নিয়ে আসি বাপ বাপ মা ও মা ও কি শেলি তুই বাড়ি চলে এসছিস ও মা আমরা চলে এসেছি মা বাইরে প্রচন্ড গরম ও বাবা গরমে আমি হাঁসফাঁস করছি আমাকে একটু গুলোকুণ্ডির জল দাও না ও মাই গড আর পাচ্ছি না আন্টি ব্যাগটা ধরুন ব্যাগটা ধরুন না গরমে আনটি একটু ফ্রিজে জল দিন না একটু শরবত করে দিন আমার একটুও ভালো লাগছে না উফ ও মাই গড ইন্ডিয়াতে যে এত গরম আমি ভাবতেও পারিনি রে বাবা রে বাবা সব দাঁড়া দাঁড়া রাস্তা থেকে সরবত জল গুলুকন্ডি এক করে ফেলছিস কি হয়েছে কি বলতো গরম সবার লাগছে বস হাত মুখ গুলো ধো এলি না কই দাও দাও দেখি ব্যাগটা দাও ভারী আর নিতে পারছো না এই নিন আনটি আহ আগে আমার একটু ফ্রিজের জল দিন প্লিজ আমি আর থাকতে পারছি না দাও দাও ব্যাগটা আগে দাও দেখি এলিনা তুমি আর সেলিয়ালে আসি রাজেশটা কোথায় গেল সে তো এলো না আন্টি সে কেমন আসবে জানেন ওর কথাটা ও আমাদেরকে মনের মাথাতে নামিয়ে দিয়ে বললো হেঁটে হেঁটে বাড়ি চলে আসতে আর ও ওর বউদেরকে শালীদেরকে রাখতে গেছে ও আমার আমার বন্ধু ওকে ভাবতেও করছে ও এরকম ছিল না জানো ঠাম্মি এত বউ ফেরুয়া হয়েছে ও আমি ভাবতেই পারছি না ঠাম্মি তুমি কিছু একটা করো প্লিজ এই আন্টিকে দিয়ে কিচ্ছু হবে না আন্টি কোনো দিন কিচ্ছু বলবে না রাজেশকে ও আমাকে ওখানে নামিয়ে দিল। দেখো না ঠাম্মি আমার কি হঠাৎ অভ্যাস আছে বলো আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে এত কথা বলার কি আছে বলে তো এই তো এইটুকু রাস্তা এইটুকু হাঁটলে শরীর ঠিক থাকবে এইটুকুর আবার কথা শোনাতে হয় বুঝি ঠিক আছে তোমরা দাঁড়াও আমি তোমাদের জন্য শরবত নিয়ে আসছি বলে সবিতা দেবী শরবত হানতে গটগট করে রান্নাঘরের দিকে ব্যাগটি নিয়ে চলে গেল আর সবিতা দেবী শরবতের গ্লাসটি নিয়ে এলিনার দিকে এগিয়ে এলো এই নাও এলিনা শরবতটা খেয়ে নাও নিয়ে একটু রেস্ট করো কি কেনাকাটা করলে সেসব গল্পগুলো তো আবার শুনতে হবে তুমি একটা সুন্দর দিকে ড্রেস নিয়েছো তো এই নাও উফ ইউ খেয়ে একেবারে জানটা শান্তি হয়ে গেল এই নিন গ্লাসটা রাখুন আর হ্যাঁ আমরা গিয়েছিলাম তো বলছি বলছি সমস্ত রকমের গল্প বলছি কিরে রে শেলি তুই গুলুকন্ডির জল খাবি না লেবু শরবত খাবি কোনটা খাবি কিছু তো বল আমি গুলুকন্ডির জল খাবো আমাদের কেনাকাটা কেমন হলো শপিং কেমন করলে কোথায় শপিং করতে গেলে একটু বলো আমাদের সঙ্গে হ্যাঁ আন্টি শপিং মলটা কিন্তু বেশ ভালোই ছিল জানেন তো বেশ এসি টেসি করা ছিল খুব সুন্দর সুন্দর কালেকশনও ছিল আমি একটা সুন্দর লেহেঙ্গা নিয়েছি ও মা তাই নাকি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে গো হ্যাঁ মা জানো আমাদের ড্রেসটাও খুব সুন্দর হয়েছে আমি একদম একটা প্রিন্সেসের মতো ড্রেস নিয়েছি জানো মা আর হ্যাঁ ঠাম্মি তোমার জন্যও কিন্তু নিয়েছি মা তোমার জন্যও নিয়েছি আমরা অনেক শপিং করেছি ও মা তাই নাকি খুব ভালো করেছিস তো বলছি তোর মেজদার জন্য কিছু নিয়েছিস একটু বলে দেব মনে নেই আর ওই ওই ওদিকে সেই পারুলটা বাড়ি এসছে পারুলের জন্য আমি একটা সালোয়ার কামিজ বা অন্য কিছু নিতে বলবো আমার একটু খেয়াল নেই তোরা কি একটু মনে করে পারুলের জন্য কিছু নিয়েছিস দেখো দেখো অমনি শুরু হয়ে গেল ওই চাষা কামলা গেও ভূতটার জন্যে কি জন্যে যে ওকে আমাদের বাড়িতে রেখেছে বাবা এই একটা মাস সে বাংলাদেশে গিয়ে পড়ে আছে আমার জানে একটু সহ্য হচ্ছিল তোমার তো সেটা হবে না ওম সে তাকে আবার ডাকতে হয়েছে আর হে বৌমা ওই পারুল যদি সব সময় আমার উপরে চ্যাটাং চ্যাটাং কথা বলে না আমি কিন্তু সহ্য করব না তার জন্য আমার নাকি জামা কাপড় কিনতে হবে অসহ্য আমার সহ্য হয় না কো তাই বুঝি মা পারুল দিদি চলে এসেছে একটু এই পারুল দিদির জন্য আবার ড্রেস নিতে হবে আমারও ভাল লাগে না পারুল দিদি সব সময় বকর বকর বকুর বগর করতে থাকে আর হ্যাঁ মা মেজদা কবে বাড়ি আসবি মেজদা আবার আমাদের সঙ্গে দাদার আশীর্বাদে যাবে নাকি হুম আমার একটু ভালো লাগে না মেসদাকে সবসময় গা দিয়ে কেমন একটা গন্ধ বেরোয় ঘাম ঘাম আর শুধু আমাকে আদর করতে আসবে হুম একটু সহ্য হয় না আমার কেনি একটা থাপ্পড় বসিয়ে দেব নিজের দাদার সম্বন্ধে কেউ ওইরকম কথা বলে নাকি ওনা তোমার দাদা হয় তোমাকে এত ভালোবাসি এত আদর করে আর তুমি এরকম বাজে বাজে কথা বলছো দাদার সম্বন্ধে আর হ্যাঁ পারুল না তোমার দিদি হয় একদম ওইভাবে বলবে না তুমি যদি আর কখনো তোমার মুখে এরকম কথা শুনি আমি কিন্তু সেদিনকে সত্যি সত্যি তোমাকে থাপ্পড় বসিয়ে দেব আন্টি এই পারুলটা আবার কি এতদিন এসছি এই পারুল নামে তো কাউকে চিনলাম না আবারে বাবা এতদিন ওই পারুল দিদি বাড়ি ছিল না মামার বাড়ি বেড়াতে গিয়েছিল এতদিন এখানে আসেনি তুমি একটু শান্তিতে থাকতে পেরেছো আসলে বুঝতে পারবে বগর 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 করে একদম তোমার মাথা খেয়ে ফেলবে জানো তো কি ও কি কিমে! মা পারু! এই দেখো বন্ধুরা পারুলের নাম করতে করতে পারুল ঠিক চলে এসছে তো বন্ধুরা পারুলকে কীরকম দেখতে কেমন করে কথা বলে অবশ্যই দেখতে হলে টকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে তো তোমরা তো বুঝতেই পারছো আমাদের বিয়ে তোর্য শুরু হয়ে গেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই